কসবায় আবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, যে জায়গা থেকে দেখা যাচ্ছে বারবার আক্রমণের মুখে পড়তে হচ্ছে। 107 নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি রাজডাঙ্গায়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন যার বাড়িতে আক্রমণ হয়েছে, সেই বাড়ির এখনও পর্যন্ত কাঁচগুলো পড়ে আছে। আমি দেখাতে অনুরোধ করবো আমার ক্যামেরা পার্সনকে, কাঁচ পড়ে আছে এবং দেখতেই পাচ্ছেন এখনও সেই ধ্বংসাবশেষ কিন্তু রয়েছে। যে মুহূর্তে অতর্কিতে আক্রমণ হয়েছিল কর্মীর বাড়িতে, তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী বাপি দে আমার সঙ্গেই রয়েছেন, কি বলবেন দাদা? কি বলবো, বলার তো আর কোনো ভাষা নেই, আমি ফেড আপ হয়ে যাচ্ছি। আমাকে মানে বছর তিনেকের উপর ধরে আমাকে যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, মানে খুবই খারাপ জায়গা। মানে এরপরে হয়তো আমাকে বাড়ির সব, আমার ছেলে আছে একটা 20 বছরের মিসেস, সবাইকে নিয়ে সুইসাইড করবার জায়গা একটা পৌঁছে দিচ্ছেন উনি। মানে এর আগে ভ্যাকসিন কেলেঙ্কারির মতন একটা জিনিসে ফাঁসাতে গেছিলো, সেটা হয়তো অনুবাদ হয়নি আমার বাবার আশীর্বাদে। তারপরে ছেলে পাঠিয়ে মেরে পা ভেঙে দিয়েছে। তারপরে এখন আমি আমাদের MLA জাভেদ খান মহাশয় ওনার সঙ্গে আমি গেছি, আমাদের 107 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর লিপিকা মান্নাদি দল টিকিট দিয়েছেন, মানুষ জিতিয়েছেন, ওনার সঙ্গে আছি। ওনার সঙ্গে যার যার কোনো প্রবলেম তার বিরুদ্ধে গেলে পরেই উনি এই জিনিসগুলো করে আসছে। শুধু আমাকে না, এরকম আমাদের ওয়ার্ডে অনেকে বাড়িতেই ঝামেলা মারধর এই জিনিস হয়ে আসছে। আবার আজকে এক্ষুনি দেখছিলাম আমি কোনো এক মহিলাকে সাজিয়েছে কালকে কেসটাকে চাপাবার জন্যে, আমি নাকি মহিলাকে উত্তক্ত করি, হ্যান করি ত্যান করি, এবং কালকে নাকি আমি ওনাকে ডিস্টার্ব করেছি। আমি কালকে সকাল থেকে কোথায় ছিলাম একটু সব কিছু দেখুন, প্রমাণ পাবেন। LIC অফিসে ছিলাম গড়িয়াহাট, গড়িয়াহাট থেকে আমি ধর্মতলা চাঁদনি মার্কেট LIC অফিস, বালিগঞ্জ ফাড়ি সানি টাওয়ারে কোটাক লাইফ ইন্স্যুরেন্স, গড়িয়াহাটে HDFC ব্যাংক, সেইখানে এই করি। কথা জিজ্ঞাসা করছি দাদা, এই যে সুশান্ত ঘোষ বারবার ইনার ব্যাপারে অভিযোগ উঠে, খোদ বিধায়কের সঙ্গেও নাকি ইনার সংঘর্ষ, সেই জায়গা থেকে বারবার দেখা যায়। সবারই ওনার সঙ্গে কারোর নেই সেটা বলুন, শুধু বলুন যে কার সঙ্গে সম্পর্ক ভালো সেটা আমাকে দেখান, দেখাতে পারবেন না। ওনার নেই সম্পর্ক, খারাপ সম্পর্ক এরকম প্রচুর ভুঁড়ি ভুঁড়ি আছে। আর যে ওনার বিরুদ্ধে একটু কিছু বলবে, বাস তার বাড়িতে বাইক বাহিনী পাঠিয়ে দেবে। সে পুজোর সময় যদি একটা পুজো হবে, পুজো হলে সামনে যদি একটা গুমটি থাকে, রানিং গুমটিও তো মানুষ সরে দেয়, একটা বন্ধ গুমটি 3-4 বছরের গুমটি, আমি এবার কালী পুজোর সময় সেইখানেও 30-40টা বাইক বাহিনী পাঠিয়ে দিচ্ছে। একটা বলেই তো শুরু করা যায়, যে ভদ্রমহিলা কমপ্লেন করেছে যে সরে যায়, এই ক্লাব থেকে দুজনকে ডাকতো, ডেকে নিয়েও তো শুরু করা যেত, কেন বাইক বাহিনী পাঠাচ্ছে, কেন কী জন্যে? আমি যেখানে যাই সেইখানে আমাকে বাইক বাহিনী ধরে গালাগালি দেয়, চর থাপ্পড় দিয়ে দেয়, মানে সে রীতিমতন বন্দুক হাতে পিস্তল হাতে ছুরি হাতে আমাকে অ্যাটাক করা টার্গেট করে। এগুলো কী কেলেঙ্কারিও তো হয়েছিল এই 107 নম্বর ওয়ার্ডে, তখনও তো সুশান্ত ঘোষের নাম এসেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে, আপনার উপরে এরকম অতর্কিতে আক্রমণ কেন করা? মানে আমি যেহেতু ওনার সঙ্গে মানে কী গোষ্ঠীদ্বন্দ্ব, মানে বুঝতে পারছি আপনি যে বললেন যে MLA জাভেদ খান এখন লিপিকা দিয়েও ওনার কাছে খারাপ, সবাই খারাপ। একটা সময় উনি যাকে ভালো বলবে, এই তো এক্ষুনি বললো আমি তোলাবাজ, আরে তোলাবাজ যদি হয়ে থাকি তো তোমার সঙ্গে তো 10 বছর ছিলাম, তুমি তাহলে আমাকে তোলাবাজ করে দিয়েছো। তোলাবাজ কাকে বলছো? যেই তোমার বিরুদ্ধে কথা বলছি বেরিয়ে আসলাম তোলাবাজ, হ্যাঁ মহিলা শিলতানি, তাহলে 10 বছর তুমি আমাকে এমনি এমনি রেখেছিলে? আমার যদি গুডউইল না থাকে, আমার যদি গুডউইল না থাকে আমাকে MLA সাহেব কেন রাখছেন, লিপিকা কেন রেখেছেন? তুমি বলে দিচ্ছ মহিলা শিলতানি, আমি আজকে আপনার এই লোককে আমার বাড়িতে এসেছে, আমি বললাম আমার বউয়ের গায়ে হাত দিয়েছে, আমার বউকে ইয়ে করে শিলতানি করেছে, বললেই তো হবে না, প্রমাণ দিতে হবে আমি কোথায় ছিলাম কখন ছিলাম। দেখুন যদি এগুলো উনি এই জিনিসটাকে কালকে জিনিসটাকে ধামা চাপা দিয়েছে না, এটা করছে, যদি প্রমাণিত হয় তার জন্য যা শাস্তি হবে প্রশাসন যা দেবে আমি মাথা পেতে নেব। কোথায় ছিলাম কালকে দেখুন, কালকে বা যেখানে বলছে গার্ডেনাই, আমি গার্ডেনের দিকে যাই না, ওইখানে বসে আড্ডা দিয়ে বলছি যাই। একটা জিনিস হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কসবাই প্রকাশ্যে, কারণ কদিন আগে 108 নম্বর ওয়ার্ডে অতর্কিতে আক্রমণ হলো, সেখানেও একটা সিন্ডিকেট বাহিনীর কথা শোনা যায়, ওইখানেও তো উনি, ওইখানেও তো উনি, এইখানেও উনি, ওইখানেও উনি, উনি যেখানে যাচ্ছে সেখানেই, উনি না থাকলে তো এগুলো হতো না, এগুলো তো আগে ছিল না। কসবা তো বেশ ঠান্ডা ছিল বিগত 3-4 বছর ধরে, কসবাকে আবার উত্তপ্ত করেছে উনি, তো উনি না থাকলে এগুলো হবে না। এগুলো দলের কাছে আপনারা একটু ভাবে কোনোভাবে করুন, কারণ আমরা দলটা দলে এই মুহূর্তে কি আবেদন করবেন দলের? আমি করব, শুধু আমি না, এরকম আমাদের মতন প্রচুর কর্মীদের উপরে এরকম অ্যাটাক হচ্ছে। আমরা কর্মীরা একটা আজকে বলেছে আমাদের ক্যামেরায়, খোদ ক্যামেরায় বলেছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ আপনার বাড়িতে এরকম আক্রমণ? হ্যাঁ আমার বাড়িতে হচ্ছে, হ্যাঁ তারপরে আরও বাড়িতে হয়েছে, কদিন আগে মলয়দা বলে একজন পুরনো কর্মী তাকে মেরেছে, কান দিয়ে রক্ত বেরিয়েছে, পরশু দিনকে ইন্দু পার্কে ঘটনা, তার আগের দিন ঘটনা, এই 108-এর ঘটনা। উনি যেখানে যাচ্ছে সেখানেই হচ্ছে কেন, অন্য কোথাও তো হচ্ছে না, উনি যেখানে ঢুকছে সেখানেই এই জিনিসটা হচ্ছে। আর এই যে শিলতানি ফিলতানি বলছে, তো প্রমাণ তো দিতে হবে, আমি বলে দিলাম আর হলো না, তো
আমি তোলাবাজ, তো তোলাবাজটা তো তাহলে 10 বছর তুমি আমাকে রেখেছিলে কেন? তুমি আমাকে 10 বছর তোমার কাছে রেখেছিলে কেন? একটা তোলাবাজকে তুমি প্রশ্রয় দিয়েছিলে, তাহলে তুমি একটা চরিত্রহীনকে প্রশ্রয় দিয়েছিলে। ও যখনই যার তার মনোমত তাকেই তোলাবাজ, গুন্ডা, বন্দুককেস এইসব দিয়ে দিচ্ছে। তো প্রমাণ হলে যদি প্রমাণ পায় আমি কালকে কোথায় ছিলাম, পশ্চিম কোথায় ছিলাম, কবে মহিলাকে কী করেছি, আমার তো ভালো লাগলো বেশ দেখে যে তার মানে কতটা ভয় পেয়েছে, যার জন্য আমার নামে এগুলো বলতে হচ্ছে ওনাকে।